হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে জাপানিজ কটন চিজকেকের জন্য ক্রিম চিজ তৈরি করে দেখাবো এই ক্রিম চিজটি আমি গুঁড়া দুধ দিয়ে তৈরি করেছি তো ক্রিম চিজের জন্য প্রথমে আমাকে ছানা তৈরি করতে হবে আর জন্য এখানে আমি দুধ তৈরি করে নিচ্ছি গুঁড়া দুধ দিয়ে প্রথমে আমি এখানে দুই কাপ পানি দিয়ে দিলাম দুই কাপ পানিতে আমি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দুইবার দিয়ে দিচ্ছি তার মানে হাফ কাপ দিয়ে দিলাম দুধটা পানির সাথে খুব ভালো মতো মিক্স করে নিব তারপর জাল করতে থাকবো যতক্ষণ না বলক আসে আর হ্যাঁ আমি ছানাটা তৈরি করব আজকে টক দই দিয়ে টক দই দিয়ে ছানা করলে ছানার পরিমাণটা একটু বেশি হবে জন্য তো এখানে আমি বাজার থেকে কিনে আনা টক দই ব্যবহার করছি এখানে আমি হাফ কাপ টক দই দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ দিলাম আর এখানে হাফ কাপ টক দই দিচ্ছি এটা খুবই ইজি মানে মনে রাখার জন্য তো হাফ কাপ টক দই নিয়ে আমি এটাকে একটু ফেটিয়ে নিব একদম সুন্দর মতো এই যে মিহি করে ফেটিয়ে নিয়েছি আর এদিকে এই তো দুটা বলক আসা শুরু হবে এরকম টাইম এই যে বলক চলে এসেছে দুধটা আমরা একটা বলক আসতেই টক দইটা এটার মধ্যে দিয়ে দিব এই যে বলক আসলো আর টক দই দিয়ে দিলাম টক দই দেওয়ার পরেও কিন্তু আমার চুলার জালটা জ্বালানো আছে আমি জাল দিতে থাকব এবং জাল দিতে দিতে পানিটা সবুজ আকার ধারণ করবে আস্তে আস্তে আর ছানাটা আলাদা হয়ে আসবে এই যে দেখতে পাচ্ছেন এরকম পানিটা সবুজ হয়ে গিয়েছে আর ছানাটা আলাদা হয়ে গিয়েছে তখন আমরা একটা ছাঁকনিতে এটা ছেঁকে নিব এই যে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি আর এটা বেশিক্ষণ রেখে দেওয়ার দরকার নাই পাঁচ থেকে দশ মিনিট রেখে দিলেই হবে যেহেতু এই এছানাটা ক্রিমি ভাব থাকবে ক্রিম চিজ হবে এই জন্য বেশিক্ষণ আমি রাখিনি জাস্ট দশ মিনিট পরে আমি এখন এটাকে একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সামান্য পরিমাণ চিনিও দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি এক চা চামচ বাটার এটা অপশানাল এটা দিলেও হয় না দিলেও হয় স্ট্রেকচারটা সুন্দর হওয়ার জন্য জাস্ট বাটারটা আমি ইউজ করলাম তো ব্লেন্ড করে নিচ্ছি ছানার দানাগুলো মিহি না হওয়া পর্যন্ত ব্লেন্ড করে নিব চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড ব্লেন্ড করলেই কিন্তু ক্রিম চিজ একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে তো এই যে প্রায় চল্লিশ সেকেন্ড পরে আমার ক্রিম চিজটা দেখতে পাচ্ছেন কতটা ক্রিমি এটা কিন্তু ফ্রিজে রেখে দিলে আর একটু টাইট হয়ে যাবে তো দেখলেন তো ক্রিম চিজ তৈরি করা কতটা সোজা খুবই মানে খুবই সোজা আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই চিজটি বানিয়ে নেওয়া যায় এই ক্রিম চিজ কিন্তু বানানো অনেক সোজা আর এটা খেতেও দারুণ মশাল্লা যে কোনো খাবারে এটা ব্যবহার করলে খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায় আর এটা দিয়ে কিন্তু জাপানিজ কটন চিজকেকও তৈরি করা যায় এবং বিভিন্ন রকম ডেজার্টে ব্যবহার করা যায় তো আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ